নমস্কার দর্শক বন্ধুরা, আজকে শুভ শুক্রবার, গুড ফ্রাইডে। আপনারা জানেন তো, এই সময় এই আবার চলছে আমাদের রমজান, রোজা, সেই পর্ব চলছে। একটা পবিত্র উৎসব, পবিত্র ফেস্টিভ্যাল আমাদের ভারতবর্ষে। সবার ধর্ম ধর্ম আলাদা, কিন্তু সকলের ধর্মের মধ্যেই রয়েছে আলাদা একটা পবিত্রতা, আলাদা কিছু বার্তা। এবং সবাই, সব ধর্মের মূল কথা মানুষে মানুষে প্রেম, ভালোবাসা। তো আজকে এরকম আমরা এই শুভ সময়ে আমরা পেয়ে গেছি একজন প্রতিভাবান সাংবাদিক, অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং খুব উঁচু মানের একজন মানুষ, উঁচু মনের মানুষ। এই উত্তরবঙ্গের মাটিতে তার জন্ম, বহু বছর তিনি দিল্লিতে ছিলেন, ভারতবর্ষের বড় বড় প্ল্যানিং কমিশনের গুরুত্বপূর্ণ সব কাজ করেছেন, কিন্তু অত্যন্ত সাধারণ একজন মানুষ। উত্তরবঙ্গের জন্য কিছু করতে হবে, উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ঝাঁকে বাইরে কেন চলে যাবে, কেন এখানে বেকার সমস্যা থাকবে, কেন শিল্প আসবে না, এই আকরামদা চিন্তা করতে পারবেন না আপনারা, যে কি বীভৎস পরিশ্রম করছেন তার জন্য। পলিসি টাইমস তার একটা প্রতিষ্ঠান, সেই পলিসি টাইমস এর মাধ্যমে বিভিন্ন রকমের তিনি কাজ করছেন, এবং কি করে ইকোনমিক্যালি এই অঞ্চল ডেভেলপ হতে পারে, কি করে বেকারদের কর্মসংস্থান হতে পারে, যেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাজ। তো এই আকরামদাকে কি বলে আজকে, মানে আজকে পেয়ে আমাদের সৌভাগ্য যে ওনাকে পেয়েছি, অত্যমাপের বড় মনের ভালো মানুষ এবং সমাজের জন্য বিরাট অবদান কিন্তু উনি রাখছেন, এবং অত্যন্ত সিম্পল, হাই থিঙ্কিং, সিম্পল লিভিং, বড় কাজ করেন। আমাদের খবরের ঘন্টার সঙ্গে আছেন, আমাদেরকে সবসময় আমাদেরকে উৎসাহ দেন, আর ভালো মানুষ তো বটেই, সোশ্যাল ওয়ার্কার। এইরকম মানুষকে আমরা সব অনেককে এরকম সম্বর্ধনা সম্মাননা দিচ্ছি। তো তাকে আজকে আমরা এই শুভ সময়ে, এখন ওনার রোজা চলছে, এই উৎসব, এই রোজার সময় কি কষ্ট, কতটা ত্যাগ স্বীকার করে তারপরে গিয়ে তাদের পূর্ণাঙ্গ একটা এক মাস বাদে তাদের মূল অনুষ্ঠানটা হয়, এর সঙ্গে ইফতার পার্টি গুলো চলে, এটা শুধু আমাদের শুধু সম্প্রীতি না, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, ত্যাগের মাধ্যমে কষ্ট স্বীকার করে যে কিছু করার, মানে শুধু নিজের শরীরকে, নিজের ভিতরকে, সমাজকে, সবকিছু বিরাট একটা, মানে এর একটা গুরুত্ব আছে। সব মিলে আকরামদা আমাদের কাছে একটা ভিন্ন ধর্মী প্রতিভাবান ব্যক্তি। আজকাল ভালো মানুষ, প্রতিভাবান ব্যক্তি হারিয়ে যাচ্ছে, তো এরকম মানুষকে আমাদেরকে উৎসাহ দেওয়াটা অত্যন্ত কর্তব্য, আর আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি। আপনাকে প্রণাম, ভালো থাকবেন, নমস্কার আপনাকে। এবং আমরা এই খবরের ঘন্টার আমাদের যে স্মারক সম্মাননা সকলের হাতে দিচ্ছি, আকরামদাকেও দিচ্ছি। এই জন্য এখানে আরেকটা জিনিস বার্তা আমরা দিচ্ছি, যে আমাদের ভারতবর্ষের যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, সব ধর্ম, সব জাতি, সব মানুষ আমাদের মূল বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বার্তা, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্তা, যে ভালো চিন্তার দ্বারা আমাদের আমাদেরকে সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, যাতে আমাদের আত্মা অনুপ্রাণিত হয়। দেশের জন্য নেতাজির কি অবদান ছিল, আজকে নেতাজি নেই, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু কিছু করে স্যাক্রিফাইস করে নিঃশব্দে কাজ করে, আকরামদা তাদের মধ্যে একজন। এই জন্যই যে উত্তরবঙ্গে এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনেছেন, এসআই সার্জিক্যালস তারা একটা এখানে শিল্প কারখানা পরিবেশ তৈরি করছেন, একটা মেডিকেল ইকুইপমেন্ট মল তৈরি হতে যাচ্ছে, আরো কিছু ইন্ডাস্ট্রি আসছে। আকরামদা কিন্তু তাদের কাছে গিয়ে, মানে এক প্রকার বলা চলে, বলবো আমরা যতটুকু জানি, কাকুতি মিনতি করে আসুন, উত্তরবঙ্গে কিছু করুন, এখানকার ছেলেমেয়েরা দক্ষিণ ভারতে কেন যাবে। খবরের ঘন্টায় আমরা কিছুদিন আগে ওনার বক্তব্য আপনারা খবরের ঘন্টা ফলো করলে দেখবেন যে ধারাবাহিক ভাবে দিয়েছি, অত্যন্ত মেধাবী একজন মানুষ, এবং একসময় চাষবাস করতেন, গ্রাস রুট লেভেল থেকে উঠে এসছেন, নিজে লাঙল দিয়েছেন, করে বিশাল বড় একটা জায়গা করে কিন্তু আজকে উনি একজন ডাক্তার হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, একজন অর্থনীতির বিশেষজ্ঞ শুধু হননি, তার সঙ্গে মানুষের জন্য, সোসাইটির জন্য কিছু ভাবছেন, অবদান রাখছেন। বারবার ওনাকে আমাদের স্যালুট, বারবার স্যালুট। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আমরা এই গ্রিন এনভায়রনমেন্টের জন্য আমরা এই প্রতীক একটা সকলের মধ্যে ছড়িয়ে যাক, কারণ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, আপনারা সবাই জানেন, গ্লোবাল ওয়ার্মিং,
আমাদের আগামী প্রজন্মের জন্য সবুজের বার্তা দিকে দিকে ছড়া। আকরাম দ্বারা এই সবুজের বার্তা, একটা অক্সিজেন, সেই বার্তা কিন্তু ওনারা দিচ্ছেন ওনাদের কাজের মাধ্যমে। এবং খবরের ঘন্টা প্রতি মাসে আমাদের খবরের ঘন্টা বিভিন্ন সংখ্যা বেরোয়, তো আকরাম দা ওদের সঙ্গে আছেন, ওনাকে এই দোল যাত্রা লাস্ট আমাদের হোলি ফেস্টিভ্যাল তার একটা সৌজন্য সংখ্যা। আপনি ভালো থাকবেন, প্রণাম, সত্যি আপনাকে স্যালুট, বারবার কৃতজ্ঞতা। আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলতে চান। অসংখ্য ধন্যবাদ বাপিদা, আপনি আপনিও অসাধারণ কাজ করছেন, যদিও সম্বর্ধনা আপনাকেও, আপনিও সম্বর্ধনার যোগ্য এবং কোনোদিন আপনাকেও সম্বর্ধনা দেব আমরা। আমরা এই আপনার মতো মানুষ, আমরা যদি সবাই একটা টিম তৈরি করতে পারি, আমার মনে হয় উত্তরবঙ্গে আন্দোলন আনা খুব বেশি কষ্টকর নয়। তো আমি খুব বেশি কিছু কথা বলবো না, আমি সত্যি খুবই আজকে একটু ইমোশনাল হয়ে গেছি, ভাবুক হয়ে গেছি। দাদা আজকে এত বড় পুরস্কার দিয়ে এই যে নামটা দিলেন, এত ভালো কথা বললেন, আমি নিজে নিজের জীবনকে একটু ভাবছিলাম যে সত্যি কি কিছু করতে পেরেছি। আমার অনেক কিছু কাজ করার আছে, উত্তরবঙ্গকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আসল সবাই মিলে একটু পরিশ্রম করি, একটু কাজ করি, আর সৎ উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা যদি সৎ হয় তাহলে আমরা ভালো রাস্তা পাবো। শুধু এইটুকুই বলবো দাদা। সবশেষে আরেকটা কথা বলি, দিল্লি দেশে রাজধানী, সেখানে বড় অলিন্দে সবসময় ওনার ঘোরাফেরা, সবসময় সেই জায়গা ছেড়ে ওনার নিজস্ব ভোগ বিলাস, উনি কিন্তু সেটা আরামে, একটা বড় ব্যাপার, সেখান থেকে উত্তরবঙ্গে উনি এসছেন, কষ্ট হচ্ছে, অত দিল্লির মতো ব্যাপারটা নেই এখানে, একটা দেশের রাজধানী, টাকা, সব বড় বড় জায়গায় মন্ত্রী আমলাদের সঙ্গে যাওয়া আসা করা, বড় বড় প্রোগ্রাম করা, এবং এই যে আম্বানিদের মতন ব্যক্তিত্ব, বিশাল বড় মাপের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে ওনার কনফারেন্স করা, মানে প্রচুর উনি কাজ করেছেন যা চিন্তা করতে পারবেন না। সেই মানুষ কিন্তু আমাদের কাছে এসছেন যে কিছু করতে হবে, ভিতরে টান অনুভব করতে হবে, সব যদি ধ্বংস হয়ে যায়, নেতিবাচকতা হয়, কি করে হবে? তো সত্যি মানে আমি মানে বলে শেষ করতে পারবো না। আবারও প্রণাম, আবারও প্রণাম, অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ।